আজ মহালয়া সাথে পৌরাণিক মতে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা। কাক ভোরে প্রায় প্রতিটি বাঙালির ঘুম ভেঙেছে আজ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডী পাঠ শুনে। প্রচলিত পুরাতন প্রথা অনুযায়ী আজকের দিনে মায়ের চক্ষু দান হয়ে থাকে। হে দেবী, তুমি জাগো, তুমি জাগো, ধন্য করো তোমার আগমনে এই পৃথিবী, মুক্ত করো কলুষতা। আজ এই মহালয়ার পুণ্য লগ্নে আমি আমার কলেজ জীবনের একজন অতি প্রিয় শিক্ষিকা মৈত্রী ঘোষাদা মৈত্রী ম্যাডামের স্বরচিত একটি কবিতা বৈষম্য পাঠ করতে চলেছি আপনাদের সামনে। কবিতাটি ম্যাডাম দারুণ লিখেছেন, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগবে জানাবেন। পাত্রপক্ষ দেখতে এসে জিজ্ঞাসে বড় গদগদ হয়ে, সবই তো সুলক্ষণা দেখি, তবে কি করা হয় মেয়ে? মেয়ে বলে, গত বছর পাশ করেছি সংস্কৃতে এমএ, আপাতত বাড়ি বাড়ি পুজো পাঠ করি, দিতেও পারি বিয়ে। শুনেই পাত্রের বাবা চেয়ার থেকে উল্টি খেয়ে পড়ে, পাত্রের মার বুকে ব্যামো, এই বুঝি ভিড়মি খেয়ে মরে। একটু দূরে কোছা মেরে বসেছিলেন পাত্রের পুরোহিত, এমন মেয়ে মানুষের কথা শুনে হলেন বড়ই স্তম্ভিত। গলা ঝেড়ে বুকের পৈতে নেড়ে রেগে বলেন তিনি, মেয়ে মানুষের পুজো পাঠ করা, ধম্ম নিয়ে ছিনিমিনি। শরীর মনে শুচি হলে তবেই ঈশ্বরের সঙ্গ পাওয়া যায়, নারী দেহ যে চিরকাল অশুচি তাও তোমার জানা নাই। মেয়েদের এমন ভাবনা হলে সে জাত উচ্ছন্নে যায়, এ সমাজে পৌরোহিত্যে তাই নারীর কোনো অধিকার নাই। পাত্রী বলে, পুরুত ঠাকুর, মানতে পারি, শাস্ত্রে দেখিয়ে দেবেন যেই, কোন বেদেতে লেখা আছে বেদ পাঠে নারীর কোনো অধিকার নেই? এই সমাজে আজও ছেলের পাতে মাছের মুড়ো, মেয়ের পাত ফাঁকা, পুরুষের লোলুপ দৃষ্টি দেখেও বলে মেয়ের বুঝি চলন বলন বাঁকা। পড়া বা খেলায় মেডেল আনলে ছেলেকে সাবাসি দেওয়া হয়, একই কাজ মেয়ে করলে বলে এ কর্ম তোমার জন্য নয়, ঘরকন্যা আর সন্তান তৈরি, নারী এই তোমার কাজ, অফিস আদালত কিংবা দেশোদ্ধার নাকি পুরুষেরই রাজ। তবু নারী পুরুষ এখন নাকি সমান সমান সমাজ চেঁচিয়ে কয়, আজও তবু এই সমাজে পুত্র নয় কন্যা সম্প্রদান হয়। চাকুরি পেলে ছেলে মেয়ে উভয়ে কি করে আয়, তবু আজও সংসারে মেয়েদের কথার কোনো দাম নাই। পুরুষ যদি এ সমাজে অধিকর্তা কিংবা মানদণ্ড হবে, তবে জাত রক্ষার দায়ভার শুধু কেন নারীর পরে বর্তাবে? নারী যেদিন সমাজে প্রকৃত সম্মান ও জ্ঞানের অধিকার পাবে, উচ্ছন্নে নয় মানব জাতি, সেদিন উচ্চতম শিখরে রবে। নমস্কার।